আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা নিয়ে আসেন ভাই আজকে? এই দুইটা নিয়ে আসি ভাই। বিক্রি হচ্ছে না ভাই, কিনে থাকি আর 2-3000 করে টাকা লস হয় ভাই। মানে কেনা থেকে 2-3000 করে কম? হ্যাঁ 2-3000 টাকা করে কম হয়। কম বলতে আচ্ছা, মানে পাটিপত্র নাই নাকি? পাটি নাই তো ভাই, পাটি নাই। পাটি নাই মানে কিনলে আর বিক্রি হচ্ছে না? হাটের গরু হাটে থাকতেছে। আচ্ছা শুনছিলেন, বুঝছেন? বহুত লস ভাই, এক সপ্তাহ ধরে 10,000 টাকা লস। এক সপ্তাহ ধরে 10,000 টাকা লস। শুনছিলেন আজকের বাজারে শুকনো গাবি গরুর দিন বর্তমান বাজারের এই হাট থেকে আমরা যারা চেষ্টা করতেছিলাম বিলাসপুর জেলার দর্শক, আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা আত্মাবগঞ্জ গরুর হাটে। দর্শক, আজ 10 অক্টোবর 2023 রোজ মঙ্গলবার, সপ্তাহে দুই দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। তো আজকের বাজারে আমরা শুনবো হাট থেকে হাটডিসার শুকনো গাভিগুলি কী দামে কেনা বেচা চলতেছিল, তাই তথ্যমূল্য দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কাদার পরিমাণ হাটে। আজকে কেমন যায় বাজারে তুলনামূলকভাবে আইডিয়া নিব আমরা। এইভাবে আমরা আজকের বাজারে দাম দর জানানোর চেষ্টা করবো আজকের পরিস্থিতি শুকনো গাভিগুলি। এই যে দেখতেছেন পর্যাপ্ত শুকনো গাভি চাচা, দাম কেমন এটা? দাম কেমন চাইছেন এটা আজকে? দাম 42। দেখতেছেন 42,000 আজকের বাজারে শুকনো গাভি গরু। এদিকে দেখতেছিলাম মোটামুটি আজকের বাজারে শুক্রো গাভি গরু দরদাম শুনছিলাম আমরা আজকে কিছু শুক্রো গাভি গরুগুলির বাজার রেট। বড় ভাই কোটা নিয়েছিলেন আজকে হাটে? ছয়টা বিক্রি করছেন? কয়টা? একটা বিক্রি করছেন। বাজার কি অবস্থা আজকে হাটে? মোটামুটি আছে। আমরা এই যে সাদা গাভিটা দেখতেছি এটার কেমন দাম রাখছেন আজকে হাটে? ৪০,০০০ চাওয়া বয়স জোয়ার না? কত পর্যন্ত উঠছে আজকে হাটে? এটা 7,000 আগে 37-38, মানে 39-এর নিচে আসবে না নাকি? 39,000। তারপর দুই নম্বরটা এটা কি কেমন? ওটা ভাই কই এর বাজার কেমন আজকে দেখছেন? 8,000। 38-39,000। দর্শক আপনারা শুনছিলেন আজকে মোটামুটি শুকনো গাভি গরুগুলির বর্তমান বাজার রেট আজকের এই হাট থেকে কেমন যাচ্ছে দাম দর তুলনামূলকভাবে জানার চেষ্টা করছি। দেখছিলাম আজকের বাজারে শুকনো গাভি গরু, এই যে এখানে একটা গাড়ি আজকে মোটামুটি শুকনো গাভিগুলির আমদানি দেখতেছেন আপনারা, এবং মোটামুটিভাবে দাম দর জানানোর চেষ্টা করি আজকে দেখছিলাম আজকের বাজারে শুকনো গাভিগুলির বর্তমান বাজারে এই হাট থেকে সার্বিক পরিস্থিতির সঙ্গে। কাকা কয়টা নিয়ে আসছেন আজকে? দুইটা বিক্রি হয়নি এখন পর্যন্ত। আচ্ছা এই যে গাভি গরুগুলা দেখছেন এগুলো কিন্তু শুকনো হাড্ডিস। চাচা কাকা এটা কেমন দাম রাখছেন আজকে? 45 চাওয়া। কত বলে কাস্টমার এগুলা? 38-39। কত হলে বিক্রি? 44 না 41 হলে বিক্রি করবেন। শুনছিলেন দর্শক আজকের বাজারে শুকনো গাভি গরুগুলি, এই যে গাভিটি দেখছেন এটা কিন্তু 41,000 হলে বিক্রি করবেন। এটা কি একই দাম? ওইটা একই দাম 41? একই দাম 41। বয়স কিন্তু জোয়ান না ভাই? এগুলা সব চার দাঁত ছয় দাঁত। শুনছিলেন আজকের বাজার কি অবস্থা আজকের হাটে? বাজার খুবই খারাপ, মানে কেনা বেচা খুবই কম নাকি? খুবই কম, মানে বাজারই কম। বাজারই কম? বাজারই কম, মানে গরু কিনলে বিক্রি হচ্ছে না? গরু কিনলে তো 40-42, গরু কিনলে 38-37 বলে, মানে গরু প্রতি 2-3,000 করে কম না? শুনছিলেন দর্শক আজকে বিক্রেতার কাছ থেকে আমরা মোটামুটি শুক্র গাভি গরুগুলির বাজারেরটা আমরা জানানোর চেষ্টা করতেছিলাম এই হাট থেকে সার্বিক পরিস্থিতি কেমন যাচ্ছিল দেখতেছেন। পর্যাপ্ত আমদানি শুকনো গাভি গরু।
এদিকেও কিছু রয়েছে গাভিগুলো, আমরা এদিকে একটা মোটামুটি ছোট টাইপের গাভিগুলো দেখতেছি, ছোট গাভি। কাকা এটা কেমন দাম রাখছেন আজকে? দাম দেখেন বাবা, ও আমরা শুনছিলাম আজকের বাজারে কেমন দাম, এটা দাম দাম 40,000, 40,000, 40,000 মূলত আজকের বাজারে চাইতেছে শুনছিলেন শুকনো গাভিগুলো। বয়স জোয়ান না? জোয়ান বয়স কত পর্যন্ত উঠছে আজকে হাটে? 35,000 পর্যন্ত গাভিগুলো কি উঠছে আজকে হাটে? সার্বিক পরিস্থিতি আমরা শুনবো আজকে। কেনার মতো পার্টি নেই, হাড্ডিসার গাভিগুলো তো আজকে কোনো পার্টিয়ে মনে আসেনি। ৪৩,০০০ চাওয়া। বয়স কেমন এটা বললেন? আট দাঁত হয়ে গেছে, এই যে দেখতেছেন 43 চাওয়া। আপনি কত বলছেন দাম এটা? ভাই আসলে তো আমরা সবসময় হাটের মধ্যে থাকি, সবাই তো পরিচিত লোক, পরিচিত লোক। আচ্ছা ভাই আমরা অত কথা বলতে পারি না, ভাই মানে যেটা দামাদামি হবে ওইটাই। হ্যাঁ ভাই। আচ্ছা আমি বলছি 40,000 দাম, 40,000। আচ্ছা আমরা একটু দেখাই দর্শকের উদ্দেশ্যে ভালো করে, 40,000 ভাঙ্গে কিন্তু দাম মূলত দিচ্ছে দর্শক এই গাভিগুলোকে আজকের বাজারে। 40,000 বললেন? হ্যাঁ ভাই। তা ভাই বলতেছে আপনি তো আমাদের তো কিনে দেন। আচ্ছা আচ্ছা লস করে চাইতেছে, বেশি দামে কিনতেছে। আচ্ছা আচ্ছা বেচা কিনা হচ্ছে না। আপনি তো কন্টিনিউ এই হাটগুলো যাচাই বাছাই করেন এবং পার্টিকে তো কিনে দেন নাকি? নাম্বারটা একটু করেন। 01317105637 এ নাম্বার। ওকে ধন্যবাদ দর্শক, আমরা বিক্রেতার নাম্বার দিয়ে দিলে আপনারা চাইলে এই টাইপের গাভি গরু সহযোগিতা করতে পারবে এবং ক্রয় করে দিতে পারবে। দেখছিলেন আজকের বাজারে শুকনো গাভিগুলি বর্তমান বাজারে, এই নবাবগঞ্জ উপজেলার আত্মা ভোজগড়ার থেকে আমরা এখানে একটা গাভি গরু দেখতেছি, শুকনো গাভি গরু। ভাই কত এটা দাম আজকে? 45 কি চাওয়া? কত বলে কাস্টমার এটা দাম দিছে? 40 বলে, 45 চাওয়া আর 40 কিন্তু কাস্টমার বলে। বয়স জোয়ান না? ৬ দাঁত বয়স। কত হলে বিক্রি করবেন আজকে এটা আইডিয়া করতেছে? ৪২-৪৩,০০০ হলে মনে বিক্রি করবে শুকনো গাভি গরু। দরদাম শুনছিলাম আজকের বাজারে প্রচুর পরিমাণে কাদার পরিমাণ বৃষ্টির কারণে। আমরা আরও কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই বাজারে থেকে। একটা গাভিগুলো আমরা দেখছিলাম, শুকনো গাভিগুলো ৪২,০০০ মূলত আজকের বাজারে চাইতেছে এই গাভিগুলোকে। দেখতেছিলেন কাদার পরিমাণ এবং শুকনো হাড্ডিসার গরু প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক এই হাটে। মোটামুটি নবাবগঞ্জ উপজেলা আফতাব আপনারা দেখতেছেন শুকনো গাভি গরু আমদানি কিন্তু দর্শক আজকের প্রতিবেদনে এখানে ছিল। তো আপনাদের মোটামুটি গাভিগুরুগুলির কিছু পরিমাণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।